আজকে আমরা চলে এসেছি মিঠুদার অফিসে, যেখানে সমাজ থেকে পিছিয়ে পড়া কিছু মানুষদের পাশে দাঁড়ানো মিঠুদার তো অবশ্যই কাজ, তার সাথে মিঠুদার ইয়াং বয়েজ ক্লাব তো রয়েছেই। সবাই মিলে একসাথে কাজ করার মানুষের পাশে দাঁড়ানোর আনন্দদায়ক সত্যি অন্যরকম। তাই ভিডিওটা দেখুন, হয়তো আপনিও ইন্সপায়ার হতে পারেন এই ভিডিওতে। আর আমাদের ইচ্ছেটাই এইটা যে আপনিও ইন্সপায়ার হবেন। নমস্কার, আমি মিঠুদার ইয়াং বয়েজ ক্লাবের প্রেসিডেন্ট। আমরা আজ আজ আমরা খুব খুশি যে আমরা আজ কিছু চাল, আটা, ডিম, আলু এগুলো দিচ্ছি আমাদের গরিব ভাইদের, বোনদের, মায়েদের। তারাও খুব খুশি, তারা খুব পাত্রা করে যাচ্ছে, প্রে করে যাচ্ছে তোমরা আগে চলে যাও। তো আমাদের ক্লাব মেম্বাররা যথেষ্ট হেল্প করছে, আমাদের প্রদীপ বংশ, রাজু দাস, কবি ডিক্রুজ, রিন্টু বিশ্বাস, তারা টাকা দিয়ে কিছু হেল্প করেছে, ঠিক আছে। এবং আমাদের আদার্স মেম্বাররাও হেল্প করছে, আদার মেম্বার্স সমীর রডিং, সূর্য, বাবু সোনা, এরা সানন্দা, এরা খুবই হেল্প করছে, ঠিক আছে। আর আপনারাও স্পায়ার হন যে আগামী দিনে যে কিছু গরিবদের আপনারাও সাহায্য করতে পারেন, এই কামনা করি। আমাদের সাথে হাত বাড়িয়ে যদি আপনারা আরও কিছু দিতে চান আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। আর এই দিনগুলো একটু সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, আমাদের যে বড় সিনিয়ররা যেভাবে বলে যাচ্ছে একটু মানবেন আপনারা, ঠিক আছে। আর আমাদের মনোজদা, বনানিদি, আনন্দদা যেভাবে গরিবদের পেছনে দাঁড়িয়েছেন, সাহায্য করছেন, আমরা খুব খুশি। তাদের জন্য অনেক বড় বড় প্রার্থনা, তারা যেন আরও ভালোভাবে সুস্থ শরীরে গরিবদের আরও দান করতে পারে, এটাই কামনা। তবে আমাদের ভালোবাসা সবসময় আপনাদের কাছে আছে, আমরা যতটা পারি চেষ্টা করে যাবো। আগামী আবার থার্সডে আমরা দেব, ঠিক আছে। তো প্রার্থনা করবেন আমরা যেন ভালো থাকতে পারি, আমাদের ক্লাব মেম্বাররা যেন ভালো থাকতে পারে। আপনারা সুখে থাকুন, সুস্থ থাকুন, বাড়ির ভেতরে থাকুন।